এগুলো আমরা চোখে দেখি কি দেখি না, এগুলো চোখে দেখার পরে যদি আল্লাহর আইন না মানেন, আল্লাহর কথা ভালো লাগে, আল্লাহর বিরুদ্ধে আচরণ করেন, যতই নামাজ পড় কুরবানি দেন, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না ফতোয়াকার। এটার নাম হলো আইনুল ইয়াকিন, চোখের দ্বারা ইমান আনয়ন করা। আর সূর্য একটা মিনিট জ্বালাতে আমার বিদ্যুতের কত খরচ হয় তুমি কি জানো? একটা মিনিট সূর্য জ্বালাতে আমি আল্লাহর 36,000 ফারেনহাইট বিদ্যুতের খরচ হয়। তার মানে একটা ঘন্টা যদি সূর্য তামাম পৃথিবীতে জ্বলে, আমার আল্লাহর 21,60,000 ফারেনহাইট বিদ্যুতের খরচ হয়। ইমান পাকাপোক্ত করতে হবে। ইমান হলো চার প্রকার, কয় প্রকার জোরে বলুন। এক নম্বর হলো ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা। দুই নম্বর হলো আইনুল ইয়াকিন, চোখের দ্বারা ইমান আনয়ন করতে হবে। তাফসীরে বাইজাবির ভিতর আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি দ্বিতীয় নম্বর ব্যাখ্যার ভিতরে বলতেছেন, ও তামাম পৃথিবীর মানুষেরা, চোখ দ্বারা কিভাবে তোমরা ইমান আনয়ন করবা একটু তোমরা মনোযোগ দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে এইবার ডাক দেয়, ও পৃথিবীর মানুষেরা বলো তো তামাম পৃথিবীর সৃষ্টিকর্তাকে, আর একটু জোরে কে? তামাম পৃথিবীর যে সৃষ্টিকর্তা তার কি প্রমাণ লাগবে? আল্লাহ তবু আল্লাহ পাক প্রমাণ দিলেন কোরআনুল কারিমের 39 নম্বর সূরা 24 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 38 নম্বর আয়াত সূরা আজ-জুমারের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইনসাআলতাকুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ কুল আফারাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত ঘোষণা করে দিল, তোমাদের চোখের সামনে তোমাদের জীবন পরিচালনা করার জন্য যত তথ্য উপাত্ত প্রয়োজন, যত তোমাদের দিক নির্দেশনা প্রয়োজন, দুনিয়ার কোনো ব্যক্তির কাছে যেতে হবে না, দুনিয়ার কোনো বক্তার কাছে যেতে হবে না, দুনিয়ার কোনো লিডারের কাছে যেতে হবে না, দুনিয়ার কোনো নিয়ম নীতির কাছে তোমাকে না গেলেও চলবে, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কোরআনের কাছে আসলেই তোমাদের জন্য হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইনসাআলতাকুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ। হে রাসূল নবীগো, লোকেরা যখন আপনাকে জিজ্ঞাসা করে তামাম পৃথিবীর সৃষ্টিকর্তাকে, আপনি বলে দেন লা ইয়াকুলুন্না আল্লাহ, তামাম পৃথিবী যিনি আসমান আর জমিন সৃষ্টি করেছেন তিনি কেউ নয়, তার নাম আল্লাহ। এবার জুবান খুলে বলুন তো, তামাম পৃথিবীর সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিচ্ছে, শোনো ও পৃথিবীর মানুষেরা, শোনো শোনো, সে আল্লাহ যদি তোমাদের ক্ষতি করতে চায়, সে আল্লাহ যদি ইচ্ছা করে তোমাদের অনষ্ট করবে, করুণা দিয়ে তোমাদের দুনিয়া থেকে বিদায় গ্রহণ করাবে, গাড়ির নিচে ফেলে তোমাকে বিদায় গ্রহণ করাবে, এমনকি সাধারণ ইনফ্লুয়েন্সা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আল্লাহ পাক আমি বলতেছি, মা তাদউনা মিন দুনিল্লাহ, এমন কে তোমার সাহায্যকারী আছে যাকে ডেকে ওই বিপদ থেকে তুমি বাঁচতে পারবা? বলুন তো, আল্লাহর গজব থেকে আপনি বাঁচতে পারবেন? দুনিয়ার সাহায্যকারী বাঁচাতে পারবে? যদি বাঁচাতে না পারে ফিরতে হবে কার দিকে? কি জন্য আপনি ফিরবেন? তাহলে তামাম পৃথিবী সৃষ্টি করেছেন কে? আর একটু জোরে, সৃষ্টি করেছে আপনি চোখ দিয়ে দেখছেন ঠিক কিনা? দেখেন নাই? দেখছেন তো সৃষ্টিটা? দেখেন নাই আল্লাহ? আল্লাহ সৃষ্টি করেছেন, তারপর তো আপনার চোখ দিয়ে আপনি দেখেছেন, তামাম পৃথিবী আপনি দেখতেছেন। আল্লাহ পাক বলে, শুধুমাত্র এই তামাম পৃথিবীর সাজসজ্জাগুলো দেখতেছো, কিন্তু আমি আল্লাহ পাক এর ভিতরে কি দিয়েছি শোনো রে গোলাম, শোনো। এই যে সূর্য জ্বলতেছে, সূর্য তোমাদের আলো দেয়, এই সূর্য কিভাবে জ্বলে তোমরা কি জানো? সূর্য কিভাবে জ্বলে? তামাম পৃথিবীর সূর্যটাকে জ্বালানোর জন্য আমি আল্লাহ প্রতিদিন 173 টন আলো দেয়। কত জোরে?
173 টন আলো দেয়, আর সূর্য একটা মিনিট জ্বালাতে আমার বিদ্যুতের কত খরচ হয় তুমি কি জানো? একটা মিনিট সূর্য জ্বালাতে আমি আল্লাহর 36,000 ফারেনহাইট বিদ্যুতের খরচ হয়। তার মানে একটা ঘন্টা যদি সূর্য তামাম পৃথিবীতে জ্বলে আমার আল্লাহর 21,60,000 ফারেনহাইট বিদ্যুতের খরচ হয়। আল্লাহু আকবার। ও গোলাম, এটা হলো একটা ঘন্টার, কিন্তু 24 ঘন্টা যদি বিদ্যুৎ তুমি জ্বালাইতে চাও, তামাম পৃথিবীর আলো চাও, 24 ঘন্টা তামাম পৃথিবীকে জ্বালাতে হলে আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল 5,18,40,000 ফারেনহাইট বিদ্যুৎ খরচ করে তোমাকে আলো দিয়েছি। এটা দেখার পরে রে গোলাম, কোন কায়দায় তুমি আল্লাহর প্রতি ঈমান আনতে চাও না? এটা তো আমি আল্লাহ আমার বিশ্বাস হতে চাই না, আল্লাহর বিশ্বাস হতে চাই না, এত নিয়ামত দিয়েছি তারপরে বিশ্বাস হয় না? বলুন তো নিয়ামতটা দিয়েছেন কে? এরপরে আপনি আপনার নিজের দিকে তাকান। আমার সম্মানিত সেক্রেটারি ভাই আলী হাসান ভাইয়ের জন্য আমরা সকলেই দোয়া করেছি মন খুলে, যখনই মনে পড়েছে আমরা কিন্তু দোয়া করেছি। মসজিদের প্রত্যেক সদস্য মন খুলে দোয়া করেছিল দুইটা ব্যক্তির জন্য, আব্দুর রাজ্জাক সাহেবের জন্য আর আলী হাসান ভাইয়ের জন্য। আল্লাহ পাক একজন ব্যক্তিকে জান্নাতের টিকেটের জন্য প্রস্তুত করেছে, আর একজন ব্যক্তিকে দুনিয়ায় থেকে নেক কাজের সুযোগ দিয়েছে, ঠিক কিনা? একজনকে উঠিয়ে নিলেন আর একজনকে সুযোগ দিলেন, আর এই সুযোগ দেওয়ার সময়টাকে ব্যক্তির অক্সিজেনের প্রয়োজন হয়েছে, ঠিক কিনা? করোনা ভাইরাসে যারা আক্রান্ত হয় তাদের জন্য অক্সিজেনের কত হাহাকার, ভাইকে জিজ্ঞাসা করলে বুঝবে। একবার নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট করে। মাওলানা আহসানুল্লাহ জিহাদি ভাই যখন পিজিতে ছিল, ভিডিও কলে তার জামাই আমাকে দেখাচ্ছিল, হাত পা দুইটা নাচাচ্ছিল যেন অক্সিজেন নেবে, এত পরিমাণ অক্সিজেন দেওয়ার পরও মনে হয় দরকার দরকার দরকার। দুনিয়ার অক্সিজেন যদি স্বাভাবিক অক্সিজেনের তুলনায় যদি সাপ্লাইকৃত অক্সিজেন দিয়ে আপনার মন না ভরে, মন অনুযায়ী ইচ্ছা অনুযায়ী আল্লাহর অক্সিজেন নিচ্ছেন কত, আপনি তো একবার চিন্তা করলেন না? ওই আল্লাহ কোনদিন একদিনের জন্য আপনার কাছে বিলের কাগজ দেয় নাই। আপনি কত গ্রহণ করলেন? একটা মানুষ সুস্থ শরীরে একটা দিনে 550 লিটার অক্সিজেন গ্রহণ করে, জোরে বলুন আল্লাহু আকবার, 550 লিটার, অর্থাৎ বিশুদ্ধ 19 কিউবিক অক্সিজেন গ্রহণ করে। বিশুদ্ধ 19 কিউবিক অক্সিজেন কোনো ব্যক্তি যদি গ্রহণ করতে চায়, এখন এই ব্যক্তির জন্য হাসপাতালের বিল হলো 1,50,000 টাকা। তাহলে মানুষ যদি একটা দিন বাঁচতে চায় অক্সিজেনের উপরে, ওই ব্যক্তির 1,50,000 টাকার খরচ হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে গরিব মানুষ কি বাঁচতে পারত? মধ্যবিত্ত পারত? ধনীদের পক্ষেই সম্ভব হতো না, ঠিক কিনা? আপনার কাছে কোনোদিন বিল নিয়ে এসেছে? একটা বিদ্যুৎ বিল, আমরা একটা বাল্ব জ্বালাই 500-700 টাকার বিল আসে, তবে সব সময়ের জন্য নয়। বিজ্ঞান প্রমাণ করেছে যে আল্লাহ রব্বুল আলামিন রব্বুল ইজ্জত ওয়াল জালাল মানব জাতির কাছে এতগুলো নিয়ামত দিয়েছে, এর ভিতর সূর্যও একটা, অক্সিজেন একটা, আর একটা অন্যতম, সেটা হলো পানি। কি পানির এতই আপনার হাহাকার! আমেরিকার 549 জন বিজ্ঞানী দেখেছে মহাশূন্যে, নাসার গবেষকরা মহাশূন্যে যাওয়ার পর দেখেছে পানির হাহাকার হাহাকার। একদিন যদি দুনিয়া থেকে পানিগুলো চলে যায়, কোন কায়দায় মানুষ বেঁচে থাকবে? এই জন্য আগে পানির ব্যবস্থা করা লাগবে। এই জন্য পানি তৈরির জন্য তারা 18টি উপকরণ সংগ্রহ করলো। কয়টা? 18টি উপকরণ সংগ্রহ করলো। 18টি উপকরণ সংগ্রহ করার পর 549 জন বিজ্ঞানী তারা গবেষণা চালালো। গবেষণা চালার পর ওরা গবেষণা করতে করতে 18টি ওই উপকরণ দ্বারা 10-12 লিটার পানি তারা তৈরি করতে পারলো। কিন্তু 10-12 লিটার পানি তৈরি করতে ওই ব্যক্তির বাংলাদেশের টাকায় খরচ পড়লো ওই বিজ্ঞানীদের 1.5-2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা। কত? 1.5-2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা 10-12 লিটার পানি। আপনি বলুন তো, গোসল করতে গেলে আপনার 50 লিটারের পানির নিচে হয় না? আর কোন ছেলে যদি মেয়েলি স্বভাব ভিতরে থাকে, অর্থ 100 লিটারের প্রয়োজন হয়। আবার আপনি খাবারের জন্য পানি নিবেন, এরপরে
প্রাকৃতিক কার্য সারার জন্য পানি নেবেন, কাপড় শুভ্রত করার জন্য আপনি পানি নেবেন, এরপরে আপনি জমিতে ব্যবহারের জন্য পানি নেবেন। তার মানে লক্ষ লক্ষ কোটি কোটি লিটার পানি আপনি ব্যয় করতেছেন। বলুন তো, এগুলোর যদি পাঁচ দিনের একটা হিসাব করে আপনার কাছে বিল দিত, আপনার কি এই জীবনে বেঁচে থেকে বিল পরিশোধ করা সম্ভব হতো? এগুলো আমরা চোখে দেখি কি দেখি না? এগুলো চোখে দেখার পরে যদি আল্লাহর আইন না মানেন, আল্লাহর কথা ভালো লাগে, আল্লাহর বিরুদ্ধে আচরণ করেন, যতই নামাজ পর কুরবানি দেন, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ফতোয়াকার, এটার নাম হলো আইনুল ইয়াকিন, চোখের দ্বারা ঈমান আনয়ন করা। এবার তৃতীয় নম্বর হলো গয়বুল ইয়াকিন, অদৃশ্যের প্রতি ঈমান আনয়ন করা। কিসের জোরে বলুন, বলা লাগবে সকলকে, কিসের? এই জায়গায় ভেজাল কিছু বেদাতি এতাতি বেদাতি আর উজাহাতি প্রত্যেক দিন করতেছে মারামারি, এতাতি বেদাতি আর উজাহাতি প্রত্যেক দিন করে হাতাহাতি বলতেছে রাসূলুল্লাহকে গায়েবের খবর জানে। না না না, রাসূল কোনোদিন গায়েবের ওইভাবে খবর জান না। আমার আল্লাহ যা জানে তা রাসূল জানে না, রাসূল যা জানে সাধারণ মুসলমান আমরা তা জানি না, ঠিক কিনা? এইভাবে আপনি বলতে পারেন, আপনার ইমানটা আকীদাটা ক্লিয়ার করতে হবে। আল্লাহ পাক যা জানে রাসূল তা জানে, জোরে বলুন, রাসূল যা জানে আমরা সাধারণ তা জানি, গায়েব এটা বলা যাবে না। আল্লাহ পাক যখনই হয় বিশ্ব নবীকে জানায় দেন, জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সেই জন্য ইমানদার আল্লাহকে না দেখে বিশ্বাস করা লাগবে, আল্লাহকে বিশ্বাস করবে না দেখে বিশ্বাস করা লাগবে। এটা হলো ইমানের, ইমানদারদের জন্য সহজ আর কাফেরদের জন্য কঠিন, ঠিক কিনা? কাফেররা বলে আনসিন ইজ নাথিং, যেটা আমি দেখি না সেটা আমি বিশ্বাস করি না। অথচ আল্লাহ পাক কোরআনুল কারিমের ভিতরে জানায় দেয়, শোনো, আল্লাহ পাক বলেন হুদাল্লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ পাক বলছি, ইমানদার হবে যারা গায়েব বিশ্বাস করবে তারা। কে ফতোয়া দিলেন? কে? তাহলে আল্লাহ একজন আছে, বিশ্বাস করি কি করি না? মুসলমান বিশ্বাস করে, ইমানদার বিশ্বাস করে, নাস্তিক্যবাদী আর সংশয়বাদী নৈরাজ্যবাদী কাফের গুলো এটাকে অবহেলায় ছেড়ে দেয়, ঠিক কিনা? এবার বলুন তো, তাহলে গয়েবের মালিক কে? আর একটু দূরে কে? না দেখে আল্লাহকে বিশ্বাস করা লাগবে, এটার নাম হলো গয়বুল ইয়াকিন। এখানে যারা বিশ্বস্ত হয় না দেখে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ পাক বলে আমি আল্লাহ ফতোয়া দিলাম, তারা হলো ইমানদার। আর ইমানদার মুসলমান হয় যারা, ওয়াবাশিরিল মুসলিমিন, এই মুসলমানদেরকে জানা দাও আল্লাহর জান্নাত পাবে তারা। আল্লাহ কবুল করে বলেন আমিন।